কেমন আছো তোমরা সবাই ভালো নিশ্চয় তাহলে আজকের আবার যে নিটের দুটো এক্স আবার এক্স মানে কি বলবো এক্সেপশনাল যে আমাদের ফ্যামিলিগুলো রয়েছে সেই ফ্যামিলিগুলো নিয়ে ডিসকাস করতে চলে গেছি হোপফুলি লাস্ট যে ক্লাসটা ছিল লাস্ট ক্লাসটা দেখেছো তো লাস্ট ক্লাসটার পরে আজকে আমাদের আবার লেগুইনেসের ফ্যামিলি আর কম্পোজিট যে ফ্যামিলি দুটো রয়েছে সেই ফ্যামিলি দুটো নিয়ে করবো আজকে ডিসকাশন তো ওয়েলকাম ইউ অল টু পিডাব্লিউ বাংলা তোমাদের সাথে আমরা আছি চিরকাল থাকবো ওকে তো স্টার্ট আওয়ার টু ক্লাস আজকের ক্লাসে ফ্যামিলি নিয়ে আমরা ডিসকাস করছি তো ফ্যামিলির ফার্স্ট যে ক্যারেক্টারগুলো একটু দেখে নেওয়া যাক ঠিক আগের দিন যেরকম ভাবে আমরা পড়েছিলাম আজকে ওইরকম ভাবেই পড়বো প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখব এক্সট্রা বেশি ইনফরমেশন নেবো না এক্সামের একদম আগে ক্রিস্ট ওয়েতে যে যে জায়গাগুলো আমাদের খুব দরকার সেই জায়গাগুলোকে আমরা রিকল করব ওকে তো ফার্স্ট আমাদের কাছে যেটা দেখতে পাচ্ছি যে লেগুমিনেসি ফ্যামিলিকে আমরা ফ্যাবেসি ফ্যামিলি বলেও চিনি ঠিক আছে এই ফ্যাবেসি ফ্যামিলির মধ্যেই আমাদের যে পি প্ল্যান্টের যে গ্রুপটা ঠিক আছে মানে যারা যেটা নিয়ে মেন্ডেল আমার অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করেছিল সেই পি প্ল্যান্টের গ্রুপটা পরে তাহলে এই ফ্যামিলির মধ্যে কিছু ইউনিক ক্যারেক্টার রয়েছে সেগুলো নিয়ে আজকে করবো ডিসকাশন তো লেট স্টার্ট প্রথম যেটা রয়েছে কি রয়েছে এদের হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট মানে কোথায় এদেরকে দেখতে পাওয়া যায় হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেটের মধ্যে রয়েছে এরা হচ্ছে ট্রিজ শার্বস হার্বস এরা সব রকমেরই হতে পারে ওকে হার্বসও হতে পারে শার্ভসও হতে পারে মানে বিরুতও হতে পারে গুলমও হতে পারে আবার দেখতে পাওয়া যায় রুট উইথ রুট নডিউলস এই যে ইম্পর্টেন্ট একটা পয়েন্টের কথা বলছি এই পয়েন্টটা রেখে দাও এটা আমি রুটেতেও লিখে রাখবো এটা আমি রুটেতেও লিখে রাখবো কি হয় না নাইট্রোজেন ফিক্সিং যে রুট নডিউলস বা ব্যাকটেরিয়া কি নাম নাম তার রাইজোবিয়াম রাইজোভিয়াম স্পিসিস তাই তো তাহলে পি প্ল্যান্টের মধ্যে বা যেগুলো আমাদের লেগুমিনাস প্ল্যান্টের মধ্যে যে ব্যাকটেরিয়াটা রুট নডিউল ফর্ম করে তার নাম হচ্ছে রাইজোভিয়াম স্পিসিস তাহলে এই প্ল্যান্টের মধ্যে বা এই ফ্যামিলির একটা ক্যারেক্টার হচ্ছে কি রুট উইথ রুট নডিউলস তাহলে এদের রুট কিরকম ধরনের রুট দেখতে পাবো মেনলি এদের ট্যাপ রুট হবে ওকে যেহেতু ডাইকট প্ল্যান্ট ওকে ডাইকট প্ল্যান্ট মানে দুটো কটিলেডেন থাকে তো ডাইকট প্লান্টের আমাদের ট্যাপ রুট হয় ডিপ তার সঙ্গে সঙ্গে আমি এখানে লিখব নডিউলস ওকে রুট নডিউলস এর মধ্যে প্রেজেন্ট ওকে ক্লিয়ার তাহলে আমাদের হ্যাবিটেট হয়ে গেলে রুট সম্পর্কে জানতে পেরে গেলাম স্টেম কিরকম না স্টেম হচ্ছে ইরেক্ট অ্যান্ড ক্লাইম্বার ক্লাইম্বার মানে এদের মধ্যে আকর্ষ দেখতে পাওয়া যায় আবার একটা মডিফিকেশন নিয়ে আমরা এখানে ডিসকাস করছি দেখো এই এই যে ফ্যামিলিটা ফ্যামিলিটার মধ্যে অনেকগুলো রয়েছে রুটের রুট দেখতে পাচ্ছি স্টেমের মডিফিকেশন আমি দেখতে পাচ্ছি কি না ক্লাইম্বার রয়েছে ক্লাইম্বার মানে এরকম ধরনের স্টেমটা যেখানে রয়েছে সেখান থেকে এরকম একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে যেটা সাহায্যে ও উদ্ভিদটা উপরে উঠতে সাহায্য করে তাহলে ক্লাইম্বার পেয়ে গেলাম নেক্সট আমার কাছে লিফ লিফের রকম ধরনের না লিভস আর অল্টারনেট পিনিয়েটেড অ্যান্ড কম্পাউন্ড অর সিম্পল লিভস বেস স্টিপিউলেট রেটিকুলেট ভেনেশন এটা দেখতে পাচ্ছি মানে নর্মাল যেরকম লিফ হয় ঠিক ওই রকম ধরনের লিফ আমি এর মধ্যে দেখতে পাবো মানে কোনো এক্সট্রা এর মধ্যে কিছু নেই ওকে এর এক্সাম্পলের মধ্যে এক্সাম্পলের মধ্যে আমাকে একটা জায়গা মাথার মধ্যে রাখতে হবে যে পালসেস পালসেস বলি কোনগুলোকে এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আমার এসেছিল এআইপিএমটি টু জিরো ওয়ান জিরোতে ওকে দুহাজার দশে এআইপিএমটি যখন হয়েছিল তখন কিন্তু এই পার্টটা থেকে আমার কোশ্চেন দিয়েছিল তাই এই এক্সাম্পেলগুলো আমি মাথার মধ্যে রাখবো যে কি না লেগুমিনেসি অর ফ্যাবেসি ফ্যামিলির মধ্যে যে পালসেসগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি গ্রাম ওকে তারপর অরহর সেম মুগ অ্যান্ড সোয়াবিন এই এক্সাম্পলগুলো কিসের জন্য না এরা হচ্ছে পালসেসের গ্রুপের মধ্যে পড়ে পালসেস কাদেরকে বলি আমরা না পালসেস হচ্ছে গ্রাম অরহর সেম মুগস ওকে সেম মুগ মুগ মানে ডাল যেটা আমরা ইউজ করি অ্যান্ড সোয়াবিন এই প্রত্যেকটাই আমার পালসেসের মধ্যে পড়ে হাই প্রোটিনিস প্রত্যেকটাই বুঝতে পারছো ওকে নেক্সট আমার কাছে যে বেসিক ক্যারেক্টারগুলো রয়েছে ফ্যামিলি ক্যারেক্টার সেই ফ্যামিলি ক্যারেক্টারগুলোতে আসা যাক ফ্যামিলি ক্যারেক্টারের মধ্যে কী কী রয়েছে না এদের ইনফ্লোরোসেন্স হয় রেসিমোস টাইপ অফ ওকে রেসিমোস টাইপ মানে অলরেডি আগের ক্লাসে বলেছি যে একদম নিচের যে ফ্লাওয়ারটা সেটা হবে ওল্ড ফ্লাওয়ার উপরের ফ্লাওয়ারটা হবে একদম ইয়ং ফ্লাওয়ার মানে সব সময় নিচে থেকে উপরের দিকে ফুলগুলো ফুটবে ফ্লাওয়ার কি রকম বাইসেক্সুয়াল জাইগোমরফিক জাইগোমরফিক মানে কি জাইগোমরফিক মানে হচ্ছে যাকে আমি একটা প্লেন অফ সিমেট্রি দিয়ে ডিভাইড করতে পারবো তাহলে এর সিম্বলটা কি রকম না এরকম ধরনের সিম্বল আমরা দেখতে পাই বাইসেক্সুয়াল এন্ড জাইগোমরফিক নেক্সট কি রয়েছে ক্যালিক্স ক্যালিক্সটা কিরকম ধরনের ক্যালিক্সে দেখতে পাবো স্টেপলস স্টেপলস প্রেজেন্ট ওকে কতগুলো না সেপলস রয়েছে আমার এখানে ফাইভ পাঁচটা সেপালস রয়েছে মানে বৃতি পাঁচ তারপর কি রয়েছে গেমো সেপালাস মানে এরা প্রত্যেকে প্রত্যেকের সাথে অ্যাটাচ ভালভেট অর ইমব্রিকেট অ্যাস্টিভেশন এদের মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে ভালভেট অর ইমব্রিকেট অ্যাস্টিভেশন এদের মধ্যে দেখতে পাওয়া যায় এ দেখো প্রত্যেকটা অ্যাটাচ সেই জন্য একে আমি গেমো সেপালাস বলছি এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটা রয়েছে ক্লিয়ার ভালভেট অর ইমব্রিকেট টাইপ অফ অ্যাস্টিভেশন এদের মধ্যে আমার দেখতে পাওয়া যায় করোলা করোলাটা এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ওকে দলমন্ডলটা এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ক্লিয়ার দলমন্ডলের মধ্যে আমরা কি দেখতে পাবো ফাইভ পেটালস পাঁচটা দলাংশ বর্তমান এ দেখো এক দুই তিন চার পাঁচ ক্লিয়ার চার মধ্যে তার মধ্যে কি রকম ধরনের দেখো কি বলছে ফাইভ পেটালস পলিপেটালস মানে প্রত্যেকটা আলাদা আলাদা ওকে প্যাপিলিয়নেসি কনস্টিংট আ স্ট্যান্ডার্ড মানে এর মধ্যে কি থাকে না এই যে এই ফ্যামিলিটাকে এসে ফ্যামিলিও বলা হতো ঠিক আছে আগে ওল্ড আগে এটাকে ফ্যামিলিতেও বলা হতো এখন এটার নাম হয়েছে ফ্যাবেসি বা এটাকে আমরা কি নামে রাখতে পারি এটাকে আমরা রাখি হচ্ছে লেগুমিনেসি বা লেগিউম ফর্ম করে বলে এই লেগুমিনেসি নামটা হচ্ছে লেগিউম ফর্ম করে বলে ক্লিয়ার তাহলে এর মধ্যে কি দেখতে পাওয়া যায় যে একদম পিছনের দিকে যে ফ্লাওয়ারটা রয়েছে বা যে পেটালসটা রয়েছে একে বলা হয় কি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ওকে স্ট্যান্ডার্ডের পর স্ট্যান্ডার্ডের পর টু ল্যাটারাল উইংস দুটো পাশে যে থাকে এই দুটোকে কি বলে উইংস এই নামগুলো ইম্পর্টেন্ট ওকে উইংস উইংস এর পর কি থাকে টু অ্যান্টেরিয়ার ওয়ান্স ফর্ম আ কিল মানে দুটো অ্যান্টেরিয়ার এই দেখো দুটো অ্যান্টেরিয়ার কি হয়েছে সামনেটা যুক্ত দুটো অ্যান্টেরিয়ারের সামনেটা যুক্ত পিছনটা খোলা এই দুটো অ্যান্টেরিয়ার একসাথে কি তৈরি করে না কিল কিল ওকে তাহলে এখানে কি হচ্ছে ওয়ান প্লাস টু আর এখানে যে দুটো টু রয়েছে সেই দুটো অ্যাটাচ বোঝা যাচ্ছে তাহলে দুই দুই চার রেখে পাঁচটা পাঁচটা পেটালস আমার এরকম ভাবে অ্যারেঞ্জ করা থাকে এরকম ভাবে অ্যারেঞ্জ হয় ওকে অপরাজিতা ফুল তো তোমরা দেখেইছো অপরাজিতা ফুলের যেরকম অ্যারেঞ্জমেন্ট ঠিক সেম তা এরপর কি রয়েছে দেখো এনক্লোজ স্ট্যামেন অ্যান্ড পেটালস ওকে যেটা আমি বললাম নেক্সট এর এর মধ্যে যে অ্যাস্টিভেশনটা দেখতে পাওয়া যায় সেই অ্যাস্টিভেশনটা একটু ইউনিক একে বলা হয় ভেক্সিলারি অ্যাস্টিভেশন ওকে যেটা আমার নিট টু থাউজেন্ড সিক্সটিনে কোয়েশ্চেনে এসেছিল নিট টু থাউজেন্ড সিক্সটিনে দিয়েছিল আমার এই প্যাপেলিওনেসি বা লেগুমেনেসি বা ফ্যাবেসি ফ্যামিলির মধ্যে যে ফ্লা ফ্লোরাল অ্যাস্টিভেশন হয় সেই ফ্লোরাল অ্যাস্টিভেশনটা কী দাম না সেটার নাম হচ্ছে ভেক্সিলারি অ্যাস্টিভেশন ক্লিয়ার বোঝা গেছে একদম ক্লিয়ারলি বোঝাচ্ছি প্রত্যেকটা পয়েন্টকে ধরে ওকে নেক্সট এর মধ্যে কি রয়েছে দেখো এর মধ্যে মেল রিপ্রোডাক্টিভ পার্ট যেটা রয়েছে তাকে আমরা কি বলবো অ্যান্ড্রয়েসিয়াম অ্যান্ড্রয়েসিয়ামসে কতগুলো রয়েছে এটা 10টা রয়েছে টেন 10 টেন তার মধ্যে একটু কন্ডিশনাল টেন কিরকম টেন না এ হচ্ছে ডাই অ্যাডাল্ফাস ডাই অ্যাডেল্ফাস মানে দুটো পেয়ার তৈরি করে অ্যাডেল্ফি মানে কি জয়েন্ট হয়ে যাওয়া ডাই অ্যাডেল্ফাস মানে দুটো ওকে ডায়াডেলফাসের মধ্যে কি দেখতে পাবো না ডায়াডেলফাসের মধ্যে দেখতে পাবো ওয়ান প্লাস নাইন এই নাইন যেটা সেটা আমার অ্যারেঞ্জ মানে নাইন হচ্ছে আমার এই দিকটায় এটা হচ্ছে আমার অ্যান্ডোসিয়ামের স্ট্রাকচার তাহলে এই নটা মিলে একটা এরকম টিউব লাইক স্ট্রাকচার তৈরি করে আর এদিকে আমার একটা ফ্রি এরকম অ্যারেঞ্জ হয়ে থাকে তো টোটাল দশটা টেন ওকে বোঝা গেল নেক্সট কি রয়েছে অ্যান্থার যেটা সেটা হচ্ছে ডায়শিয়াস অ্যান্থার ডায়শিয়াস নিট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এই কোশ্চেনটা দিয়েছিল তাহলে এই যে কোয়েশ্চেন্সগুলো বলছি তাহলে কোয়েশনসগুলো কোথা থেকে এসেছিলো প্রত্যেকটা লাইন একদম বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট তোমাদের কাছে ক্লিয়ার নেক্সট রয়েছে আমার কাছে দেখো গাইনেশিয়াম গাইনেশিয়ামটা কীরকম না গাইনেশিয়ামস হচ্ছে ওভারই সুপিরিয়র ওভারই সুপিরিয়র অলওয়েজ হয় তারপরে মোনোকার্পেলারি তারপর ইউনিলোকিউলার উইথ মেনি ওভিউলস মোনোকার্পেলারি মানে ভেতরটা যদি আমি কেটে দেখি তাহলে কেটে রকম ধরনের দেখতে পাবো ওকে ইউনি লকিউলার ওভিউলস একটাই লকিউল রয়েছে এরকম ধরনের কি রকম ধরনের না একটাই এরকম ধরনের এই প্লাসেন্টেশনটাকে আমরা কি বলি না মার্জিনাল প্লাসেন্টেশন মার্জিনাল প্লাসেন্টেশন ওকে মার্জিনাল প্লাসেন্টেশন এখানে আমরা দেখতে পাই মার্জিনাল প্লাসেন্টেশন এর ক্ষেত্রে আমরা দেখতে পাই ওকে দেখো উইথ মেনি ওভিউলস মেনি ওভিউলস মানে কি এটাকে যদি আমি লম্বা করে ভাবি তাহলে এই রকম ধরনের যে স্ট্রাকচারটা রয়েছে এরকম ধরনের যে স্ট্রাকচারটা রয়েছে তার মধ্যে এরকম ভাবে অনেকগুলো অভিউলস এইভাবে অ্যাটাচ হয়ে রয়েছে ওকে যেটা আমরা কিসের মধ্যে জানি না মোটর শুটির ক্ষেত্রে হয় মোটর শুটির এরকম ছাড়ালে একটা দিকে পর পর অনেকগুলো জানা থাকে ঠিক ওইটাই ওই ব্যাপারটা ওকে নেক্সট কি বলছে স্টাইল সিঙ্গেল স্টাইল যেটা রয়েছে এটা সিঙ্গেল স্টাইল এটা স্টাইল এটা একদম মাথার উপর কি রয়েছে স্টিগমা আর এটা হচ্ছে আমার কাছে ওভারি ওকে ওভার ইটা দেখেই বুঝতে পারছো এরকম লম্বা মতো হচ্ছে ক্লিয়ার ওকে নেক্সট কি রয়েছে দেখো আমার ফ্রুট ফ্রুটের ক্ষেত্রে কি হয় ফ্রুটের ক্ষেত্রে কি হয় না ফ্রুট যেটা ফর্ম করে এইরকম ধরনের ফর্ম ফর্ম যে হয় তাকে বলা হয় লেগিউম তাকে কি বলে না লেগিউম সেই জন্যই এই ফ্যামিলিটার নাম হচ্ছে মিনেসি এইটা হচ্ছে এর ফ্যামিলি ক্যারেক্টার এটা হচ্ছে এর ফ্যামিলি ক্যারেক্টার ফ্যামিলি ক্যারেক্টার মানে এই ফ্যামিলির আন্ডারে যতগুলো প্ল্যান্ট রয়েছে প্রত্যেকটা প্ল্যান্ট আমার এই লেগিউম ফর্ম করে লম্বা পডের মতো একটা স্ট্রাকচার তৈরি করে যাকে কি বলে সিড ওয়ান টু মেনি অ্যান্ড নন এন্ডোস্পারমিক এর মধ্যে কোনো এন্ডোস্পার্ম থাকে না ওকে ক্লিয়ার স্যার এটা ডাইকটেলেডেনাস ইয়েস ডাইকটেলেডেনাস সেই জন্যই আমি রুট নডিউল ফর্মও দেখিয়েছি ওকে নেক্সট কি রয়েছে দেখো ফ্লোরাল ফর্মুলা ইম্পর্টেন্ট আমাদের যে জায়গাটা সেই ইম্পর্টেন্ট জায়গাটা অলরেডি যে যে জিনিসগুলো বলেছি সেগুলো নিয়ে দেখো ফার্স্টে আমাদের একটা পার্সেন্টেজ টাইপ অফ সাইন রয়েছে পার্সেন্টেজ সাইন সাইনটা আমরা কখন ইউজ করি না যখন জাইগোমরফিক হয় সেই ক্ষেত্রে আমরা পার্সেন্টেজকে ইউজ করি তারপর মেল ফিমেল দেখানো হয়েছে তার মানে বাইসেক্সুয়াল তারপর ক্যালিক্স ক্যালিক্স কতগুলো পাঁচটা জয়েন্ট আমরা দেখতে পেয়েছি এই দেখো আগের পেজেতেই দেখতে পেয়েছি ক্যালিক্স পাঁচটা জয়েন্ট ওকে নেক্সট কি রয়েছে দেখো করোলা ওয়ান প্লাস টু প্লাস টু ব্র্যাকেটের মধ্যে দেখো দেখিয়েছি দেখো ওয়ান প্লাস টু প্লাস টু ব্র্যাকেটের মধ্যে ওকে ক্যালিক্স করোলা হয়ে গেল অ্যান্ড্রোশিয়ামস কি নাইন প্লাস ওয়ান অ্যারেঞ্জমেন্ট হয়েছে নাইন প্লাস ওয়ান অ্যারেঞ্জমেন্ট বা ওয়ান প্লাস নাইন অ্যারেঞ্জমেন্ট যেরকম ইচ্ছা লিখতে পারো তাহলে আর গাইনেশিয়ামস একটাই গাইনেশিয়ামসের ভেতরে কি বলেছি ওভারি লোকিউল কটা একটাই সিঙ্গেল চেম্বার তাহলে গাইনেশিয়াম একটাই খুব ইজিলি ফ্লোরাল ফর্মুলাটা দেখেই আমি বুঝতে পারছি ফ্লাওয়ারটা কেমন ধরনের দেখতে হবে তাহলে এর ক্ষেত্রে মনে রাখার জায়গা কোনটা কোনটা দেখে আমি বুঝতে পারবো না আবার অ্যান্ড্রয়েসিয়ামসের একটা ইউনিক ক্যারেক্টার রয়েছে দেখো ডায়ডেলফাস্ট এই ক্যারেক্টারকে কি বলি ডায়াডেলফাস বাট ডায়াডেলফাস এই যে ওকে ডায়াডেলফাস ক্যারেক্টার রয়েছে নেক্সট এর ইকোনমিক্যাল ইম্পর্টেন্স অনেকগুলো রয়েছে ইকোনমিক্যাল ইম্পর্টেন্স এর অনেকগুলো রয়েছে মেনলি এর ওই মর্ফোলজিক্যাল ক্যারেক্টারের সাথে সাথে ইকোনমিক্যাল ইম্পর্টেন্সটাও আমার দরকার পড়বে কিরকম না ফাইবার তৈরি কর থেকে না সান হেম থেকে ফুড প্ল্যান্টস কোনগুলো রয়েছে না সেসবেনিয়া আর ট্রাইফ্লোরিয়াম দুটোই ডাই ডাই মানে হচ্ছে রঞ্জক পদার্থ আমরা যে নীল ইউজ করি না আগেকার দিনে ইংরেজরা সেই নীল চাষ করাতো সেটা হচ্ছে ইন্ডিগোফেরা ইন্ডিগোফেরা হচ্ছে আমার লেগুমিনেসি ফ্যামিলির মধ্যে পড়ে ওকে ইন্ডিগোফেরা হচ্ছে আমার লেগুমিনেসি ফ্যামিলির মধ্যে পড়ে অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে আমরা লুপিন অ্যান্ড সুইট পটেটোকে ইউজ করে থাকি অর্নামেন্টাল প্ল্যান্ট তারপর মেডিসিনাল প্ল্যান্টের মধ্যে কি রয়েছে মুলেঠি ওকে এডেবেল অয়েল খাওয়া হয় সয়াবিন অয়েল অ্যান্ড গ্রাউন্ডনাট মানে বাদাম তেল আর সয়াবিন অয়েল এগুলো হচ্ছে এডেবেল অয়েল তৈরির জন্য কাজে লাগে ওকে তাহলে এই হচ্ছে আমার ইম্পর্টেন্স নেক্সট আমাদের কাছে ফ্লোরাল ফর্মুলাতে আসা যাক ফ্লোরাল ফর্মুলার ফর্মুলার মধ্যে মধ্যে দেখতে পাবো দেখো ফ্লোরাল একদম বাইরে যেটা দেখতে পাচ্ছি ওটা কি না ক্যালিক্স একদম বাইরে যেটা দেখতে পাচ্ছি এটা কি না ক্যালিক্স ক্যালিক্সগুলো জয়েন্ট কতগুলো এক দুই তিন চার পাঁচ পাঁচটা গুনে নিতে পারো ওকে ডান ওকে বেস নেক্সট আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোরলল অ্যাস্টিভেশন ওকে করোনার কি রকম রয়েছে একদম বাইরের দিকে একটা রয়েছে একে আমরা বলি স্ট্যান্ডার্ড বোঝা গেছে তারপর দু সাইডে দুটো রয়েছে একে আমরা বলি উইংস আর নিচে একটা দুটো রয়েছে তারা সামনের দিকটায় জয়েন্ট একে আমরা বলি কিল তাহলে তিনটেতে মানে তিনটে রয়েছে একটা স্ট্যান্ডার্ড দুটো উইংস একটা জায়গাতে মানে একটা জয়েন্ট অবস্থায় কিল মানে দুদিকে দুটো একটা জায়গায় জয়েন্ট হয়ে রয়েছে কিল ওকে বোঝা গেল তাহলে এই হচ্ছে আমার ব্যবস্থা একে আমরা কি বলি না একে আমরা বলি ভেক্সিলারি অ্যাস্টিভেশন এই নামটা মনে রেখো অ্যাস্টিভেশনের পর নেক্সট যদি আমরা এর অ্যান্ড্রোশিয়ামে যাই অ্যান্ড্রোশিয়ামস এর মধ্যে কি দেখতে পাবো না একটা আমার আলাদা এটা হচ্ছে ওয়ান ওকে বাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বাকি এদিকে যে নটা রয়েছে নাইন এটা হচ্ছে জয়েন্ট তার ডায়াডেল ফাস্ট ফর্ম করছে তাহলে নাইন প্লাস ওয়ান অ্যারেঞ্জমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি মাঝখানে কি রয়েছে আমার কাছে ওভারি ওভারির মধ্যে সিঙ্গেল চেম্বার সিঙ্গেল লোকিউল তাই একটাই গোল করেছি ওকে সিঙ্গেল চেম্বার সিঙ্গেল লোকিউল এটা হচ্ছে আমার কাছে ফ্লোরাল ফর্মুলা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবে কোনো চাপের জায়গা নেই কোনো চাপের জায়গা নেই তাহলে এই ফ্যামিলি ক্যারেক্টারগুলো চলে গেল ফ্যামিলি ক্যারেক্টারগুলো একবার দেখে নাও হয়েছে নেক্সট এরপরে আমরা চলে যাব কিসে নেক্সট এরপরে আমাদের কাছে যেটা কম্পোজিট ফ্যামিলি সেই ফ্যামিলিটাতে যাব কম্পোজিট ফ্যামিলি মেনলি হচ্ছে কোনটা না সানফ্লাওয়ারের যে ফ্যামিলিটা সানফ্লাওয়ারের যে ফ্যামিলিটা সেই ফ্যামিলিটা কেমন হয় আগে ফার্স্টে পাবো সানফ্লাওয়ার কেমন হয় না এই যে দেখতেই পাচ্ছ এখানে এগুলো সানফ্লাওয়ার দেখ এরকম কেউ হয়তো নেই তা সানফ্লাওয়ারের মতো আর যতগুলো ফ্লাওয়ার রয়েছে প্রত্যেকটা ফ্লাওয়ার যে যেমন ধরো আমাদের ক্রিসানথিমাম বা অন্য যে কোনো ফ্লাওয়ার যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় এই সূর্যমুখী ফুলের মতো দেখতে তাহলে প্রত্যেকটাই সেম কাইন্ডস অফ অ্যাস্টিভেশন আমরা দেখতে পাবো সেম কাইন্ডস এর মধ্যেই পড়ে এই প্রত্যেকটা হচ্ছে আমার কি কম্পোজিট ফ্যামিলির মধ্যে পড়ে ওকে এই ফ্যামিলিটাকে আর একটা নামেও আমরা চিনি সেটা হচ্ছে অ্যাস্টেরিয়েসি আমরা এই জায়গাগুলোতেই কনফিউজ করি আমাকে অ্যাস্টেরিয়েসি থেকে কোয়েশ্চেন করলে আমি ভাবছি আরে এই ফ্যামিলিটা তো আমাদের বইতেই নেই এই ফ্যামিলিটা তো আমাকে দেয়ই নি আমাকে কম্পোজিট থেকে দিলেও এইরকম ধরনের কোয়েশ্চেনে সমস্যা হয় ঠিক আছে ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট প্ল্যান্ট ফ্যামিলি এটা হচ্ছে লার্জেস্ট ওয়ান অফ দ্য লার্জেস্ট প্ল্যান্ট ফ্যামিলির মধ্যে পড়ে ইটস অলসো নোন অ্যাজ দ্য সানফ্লাওয়ার ফ্যামিলি এটাকে আমরা সানফ্লাওয়ার ফ্যামিলি বলেও ডাকি তাহলে এর কতগুলো নাম হয়ে গেল কতগুলো নাম কম্পোজিট হয়ে গেল ওকে অ্যাস্টেরিসি হয়ে গেল আর একটা হচ্ছে আমার কাছে সানফ্লাওয়ার ফ্যামিলি তিনটি সেম তিনটি সেম হ্যাবিটেট হ্যাবিটেট কোথায় দেখতে পাবো এটা হচ্ছে দে আর ইউজুয়ালি হারবিসিয়াস হার্বস এরা হার্বস এক বর্ষ জীবী ঠিক আছে বিরুদ্ধের মধ্যে আমি একে দেখতে পাবো এক বর্ষ জীবীরা মানে এই যে প্ল্যান্টটা রয়েছে প্ল্যান্টের বাইরে গায়েতে আমি রোম দেখতে পাবো যাকে আমরা ট্রাইকোম বলি ওকে কাণ্ডের গায়েতে যে রোম দেখতে পাওয়া যায় তাকে ট্রাইকোম বলা হয় তাহলে সেই ট্রাইকোমস এখানে প্রেজেন্ট ওকে তাহলে এখানে আমি আবার একটা জিনিসকে লিখে রাখছি কি বলবো ট্রাইকোম

লিফ কিরকম রয়েছে ইউজুয়ালি অল্টারনেট সিম্পল অ্যান্ড পিনিয়েটেড অ্যান্ড এক্স টিপিউলেটেড মানে এর মধ্যে স্টিপিউল নেই স্টিপিউল কাকে বলে বলে দিচ্ছি যে যখন এর এখান থেকে তো পাতা রয়েছে এর নিচে এই পাটটাকে বলা হয় স্টিপিউল যেটা এর ক্ষেত্রে নেই যেটা এর ক্ষেত্রে নেই তাহলে এক্স টিপিউলেটেড ওকে ওকে বোঝা গেছে ইউজুয়ালি অল্টারনেট অল্টারনেট মানে কিরকম না একটা জায়গা থেকে দুটো ফ্লাওয়ার হয় আগের দিন বলেছি এটা আমি অল্টারনেট এই ফ্লাওয়ার বলছি দুটো লিফ হয় একটা নোট থেকে দুটো অপোজিট সাইডে না 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 সরি এটা তো অপোজিট হয়ে গেল অল্টারনেট মানে হচ্ছে এরকম দুটো ডিফারেন্ট নোট থেকে এরকম ভাবে বেরোচ্ছে এটা হচ্ছে আমার কাছে অল্টারনেট ওকে সিম্পল ইয়াস কম্পাউন্ড নয় পিটিওলেটেড হ্যাঁ পিটিওল রয়েছে অ্যান্ড এক্সটিপিউলটেড এক্সটিপিউলস মানে ওই স্টিপিউল নেই একদম ক্লিয়ার ক্লিয়ার কাট ছবি বেশ নেক্সট এর যে ফ্যামিলি ক্যারেক্টার গুলো রয়েছে সেই ফ্যামিলি ক্যারেক্টার গুলো দেখা যাক ইনফ্লোর একটু অদ্ভুত ধরনের এইটা ভালো করে দেখো এই জায়গাটা একটু ভালো করে নোটিস করো কি বলেছে টিপিক্যালি আ কম্পোজিট ফ্লাওয়ার হেড ক্যাপিচুলাম ফর্ম করে এই যে গোল মতো যে অংশটা আমরা দেখতে পাই এই অংশটার যে ইনফ্লোরসেন্স বা পুষ্পবিন্যাস তাকে আমরা কি বলি না ক্যাপিচুলাম ওকে ক্যাপিচুলাম কম্পাউন্ডস অফ নিউমেরা স্মল ফ্লাওয়ার্স অ্যারেঞ্জ তাহলে এর যে স্ট্রাকচারটা আমরা দেখছি এবার দেখো এই যে স্ট্রাকচারটা আমরা দেখছি ফ্লাওয়ারের এইরকম ধরনের একটা স্ট্রাকচারকে দেখতে পাচ্ছি এই স্ট্রাকচারের মধ্যে এই স্ট্রাকচারের মধ্যে এই সাইডে এরকম ধরনের কিছু ফ্লাওয়ার দেখতে পাই আমরা যেটা এরকম সাইড থেকে এরকম ভাবে বেরোয় ওকে আর এই মাঝখানেতে এই মাঝখানেতে এরকম ভাবে কিছু ছোট ছোট ফ্লাওয়ারকে আমরা দেখতে পাই এরকম ধরনের অ্যারেঞ্জমেন্টটা হয় এরকম ধরনের অ্যারেঞ্জমেন্টটা হয় তাহলে এই যে সাইডের যে ফ্লাওয়ার গুলো বেরিয়েছে সাইডের যে ফ্লাওয়ার গুলোকে দেখতে পাচ্ছি ওকে তাহলে এই আউটার ফ্লাওয়ার গুলোকে আমরা কি বলি না একে আমরা বলি রে ফ্লোরেট রে ফ্লোরেট ফ্লাওয়ারের ছোট ফর্ম হচ্ছে কি ফ্লোরেট সেই জন্য এখানে লেখা রয়েছে দেখো রে ফ্লোরেট আউটার দিকে থাকে আর মাঝখানে যেগুলো রয়েছে একে বলা হয় ডিস্ক ফ্লোরেট একে বলা হয় ডিস্ক ফ্লোরেট তাহলে দুটো টাইপের ফুল নিয়ে এই ইনফ্লোরেসেন্সটা তৈরি একটা হচ্ছে আমার রে ফ্লোরেট আর একটাকে বলবো ডিস্ক ফ্লোরেট দুটো অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে আমার কাছে ক্যাপিচিউলাম ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে একদম ক্লিয়ার হয়েছে ওকে ফ্লাওয়ার্স কি বলছে স্মল ইউজুয়ালি রেডিয়ালি সিমেট্রিক্যাল ইউজুয়ালি রেডিয়ালি সিমেট্রিক্যাল ফ্লাওয়ার কে আমরা এখানে দেখতে পাই ক্যালিক্স কি বলছে ক্যালিক্স অ্যাবসেন্ট ক্যালিক্স এখানে থাকে না মানে বৃতি নেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা বৃতি দেখতে পাবো যেটা আবার স্কেলি ক্যালিক্স বলা হয় যেটা ব্রাউন কালারের হয় গ্রিন কালারের হয় না তো তোমাকে কোশ্চেন করতে পারি ইন হুইচ ফ্লাওয়ার দ্য ব্রাউন ক্যালিক্স অর স্কেলি ক্যালিক্স ইজ প্রেজেন্ট তাহলে হয়ে যাবে আমার এই সানফ্লাওয়ারের মধ্যে ওকে কি বলছে অ্যাবসেন্ট অর রিডিউস টু প্যাপার্স অর ব্রিসেলস অর স্কেলস এটা ফর্ম করে মানে কিরকম না এইরকম ভাবে ফ্লাওয়ারটা তার নিচে এরকম স্কেলের মতো রয়েছে এটা ব্রাউন কালারের ব্রাউন কালারের ওকে তাহলে এই একটা ক্যারেক্টারের মধ্যে মধ্যে যদি ক্যালিক্স বলে ক্যালিক্স এর ক্ষেত্রেও ইম্পর্টেন্সই রয়েছে কারণ ক্যালিক্স এর মধ্যে আমরা দেখতে পাবো ব্রাউন ক্যালিক্স কোথায় রয়েছে এই ফ্যামিলির মধ্যে করলার মধ্যে কি দেখতে পাবো কোরলার মধ্যে দুটো টাইপের দুটো টাইপের পেটালস রয়েছে একটাকে বা দুটো টাইপের ফ্লাওয়ারস রয়েছে একটাকে বলছি রে ফ্লাওয়ার আর একটা বলছি ডিস্ক ফ্লাওয়ার তাহলে কি কি হচ্ছে দেখেনি কি কি হচ্ছে দেখেনি দেখো কি বলছে টিবিউলার ইন ডিস্ক ফ্লোরেটস আর টিবিউলার ইন ডিস্ক ফ্লোরেটস মানে ডিস্ক গুলো এরকম লম্বা লম্বা কিউবের মতো দেখতে হয় ওকে অ্যান্ড লিঙ্গুয়েলস মানে হচ্ছে কি স্ট্রাইপ শার্ট মানে লম্বা লম্বা এরকম এরকম ইন রে ফ্লোরেটস রে ফ্লোরেটসের ক্ষেত্রে এরকম লম্বা লম্বা দেখতে পাবো আর ডিস্ক ফ্লোরেট মাঝখানে যেগুলো রয়েছে সেগুলো টিউবের মতো বসানো ক্লিয়ার নেক্সট অ্যান্ড্রোশিয়ামসে চলে এসো অ্যান্ড্রোশিয়ামসে কি বলছে স্ট্যামেন্স ফিউজড ইন টু আ টিউব ওকে স্ট্যামেনগুলো ফিউজ হয়ে গিয়ে একটা টিউব তৈরি করে যাকে আমরা কি বলি সিন গাইনাস সারাউন্ডিং দ্য স্টাইল স্টাইলের চারপাশে অ্যান্ড অ্যান্থার ওকে বোঝা গেছে ক্লিয়ার তাহলে স্টাইলের চারপাশে ওই রকমভাবে একটা করে ফরমেশন হয় যেটা আমরা প্রথমেই পড়েছিলাম মালভেসি ফ্যামিলিতে যেরকম ক্যারেক্টার এর ক্ষেত্রেও ঠিক সেই রকমই ক্যারেক্টার নেক্সট চলে এসো নেক্সট চলে এসো কি বলছে গাইনেশিয়াম গাইনেশিয়াম কেমন হবে না গাইনেশিয়ামস হচ্ছে বাই কার্পেলেট মানে দুটো করে কার্পেল রয়েছে ওকে তারপর রয়েছে কি সিন কার্পাস ওভারি ইনফিরিয়ার ওভারি পজিশন সুপিরিয়ার নয় কিন্তু এর ক্ষেত্রে এটা ইনফিরিয়ার ওভারি পজিশন এটা মাথার মধ্যে ঢুকি নাও ইনফিরিয়ার ওভারি ওভারি পজিশন মানে কি না এই রকমভাবে আমার থেলা মাছটা তৈরি হয়েছে ফ্লাওয়ারটা আমার এইখান থেকে তৈরি হচ্ছে মানে ওভারিটা আমার এখানে রয়েছে তারপরে এরকম ভাবে উঠে গিয়ে স্ট্রাকচারটা এটাকে বলে ইনফিরিয়ার ওভারি পজিশন উপরটা থেকে থেলা মাছের থেকে নিচে ইনফিরিয়ার ওভারি পজিশন ক্লিয়ার ফ্রুটস কিরকম তৈরি করে এর ক্ষেত্রে ফ্রুটস কিরকম ধরনের দেখতে পাই ফ্রুটস হচ্ছে আমার অ্যাকেন্স অর সিঙ্গেল সিডেড ড্রাই ফ্রুটস দেখতে পাওয়া যায় সিঙ্গেল সিডেড মানে তুমি যেকোনো একটা সানফ্লাওয়ার বলো বা গাঁদা ফুল বলো সেটাকে যখন ভাঙবে দেখবে নিচের দিকে ওই যে জায়গাটা আমার থ্যালামাস এইখানে তো এরকম কালো 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 লম্বা লম্বা দেখতে পাওয়া যায় বলা হয় ওটাই বীজ ঠিক আছে ওটাই হচ্ছে ফুলের বীজ বীজ মানে ওটাই সিড বুঝতে পারলে তাহলে ওই ওইটাই হচ্ছে আমার অ্যাকেন্স বলা হয় ওই ধরনের লম্বা লম্বা যে ফুল ফলগুলোকে দেখতে পাই এরকম ধরনের ফলগুলো দেখবে হয় লম্বা কালো রঙের বা ব্রাউন কালারের এর উপর থেকে এর উপর থেকে আমার এরকম করে ফ্লাওয়ারগুলো গুলো ডেভেলপ করে বসানো অবস্থায় থাকে উইথ প্যাপাস মডিফাইড ক্যালিক্স ঠিক আছে এদের মধ্যে আমি এই ব্রাউন কালারের মডিফাইড ক্যালিক্সকে দেখতে পাবো ফর উইন্ড ডিসপার্সাল হাওয়াতে যাতে এরা ভেসে যেতে পারে সেই জন্য উইন্ড ডিসপার্সাল মেকানিজমস এর মধ্যে দেখতে পাওয়া যায় ড্যান্ডেলিয়নস দেখেছো তো বিভিন্ন সিনেমা এরকম করে দেখায় করে ফুঁ দিয়ে উড়িয়ে দিল তাহলে ওই যে উড়িয়ে দেওয়ার জন্য ওটা কি হচ্ছে ফুলটা উড়ে যাচ্ছে তো অ্যাকচুয়ালি ফুলটা উড়ছে না সিড যেটা রয়েছে সেই সিডটাকে উড়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ওটা হচ্ছে ডিসপার্সাল মেকানিজম ঠিক আছে কি বলছে নেক্সট দেখো সিড ইউজুয়ালি স্মল অ্যান্ড ইকুইপড উইথ দ্য প্যাপাস ফর উইন্ড ডিসপার্সাল মানে প্যাপাসের সাথে থাকে যাতে এ উড়ে যেতে পারে ওকে ফ্লোরাল ফর্মুলা কি হবে এর ক্ষেত্রে দুটো ফ্লাওয়ার যেহেতু হয় তাহলে একটা হচ্ছে আমাদের কাছে ডিস্ক ফ্লোরেট একটা হচ্ছে প্যাপাস বা আর একটাকে আমরা কি বলবো রে ফ্লোরেট ঠিক আছে তাহলে ডিস্ক ফ্লোরেটের মধ্যে কি রকম দেখতে পাবো দেখি ডিস্ক ফ্লোরেটে হচ্ছে এ ব্র্যাক্টেড ই ব্র্যাক্টেড নয় এর মধ্যে ব্র্যাক্টেড এটা ওকে এর মধ্যে কি রকম অ্যাক্টিনোমরফিক শুধুমাত্র মেল রকম শুধুমাত্র মেল ওকে আর একটা যে ফ্লাওয়ার রয়েছে সে হচ্ছে আমার বাইসেক্সুয়াল আরেকটা একটা যে ফ্লাওয়ার রয়েছে রে ফ্লোরেট রে ফ্লোরেট হচ্ছে আমার কাছে বাইসেক্সুয়াল এখানে লিখে দিচ্ছি দেখো রে ফ্লোরেট বাইসেক্সুয়াল হয়েছে ক্যালিক্স কি বলছে টু টু থ্রি ক্যালিক্স বলছে আমার টু টু থ্রি কোরোলা কতগুলো পাঁচটা যেটা জয়েন্ট ওকে অ্যান্ড্রোসিয়ামস পাঁচটা জয়েন্ট ক্যালিক্স আর কোরোলা একসাথে জয়েন্ট হয়ে থাকে ওকে এই সরি কোরোলা আর অ্যান্ড্রোসিয়াম একসাথে জয়েন্ট হয়ে থাকে যেটা আমার মালভেসি ফ্যামিলিতেও আমি পেয়েছিলাম যেটা আমার মালভেসি ফ্যামিলিতেও পেয়েছিলাম ডিফারেন্স কি স্যার ওই দুটোর সাথে এটা না ওর ক্ষেত্রে মালভেসি ফ্যামিলিতে এটা আমি ইনফিনিটি পেয়েছিলাম কিন্তু এর ক্ষেত্রে পাঁচটা এটা মাথার মধ্যে রেখো এটা মাথার মধ্যে রেখো আর এর মধ্যে একমাত্র আমার জি যেটা রয়েছে সেটা ইনফিরিয়ার ঠিক আছে যেটা জি রয়েছে দেখো জি এর উপরে দাগ হবে নিচে দাগ হবে না এখানে এর উপরে দাগটা দেওয়া রয়েছে এই জায়গাটা মাথার মধ্যে রেখো ইনফিরিয়ার ওভারি দেখতে পাওয়া যায় এর মধ্যে ওকে তাহলে এই ফ্যামিলি ক্যারেক্টার গুলো গেল নেক্সট এরপরে যেটা আসবো আমরা ইকোনমিক্যাল ইম্পর্টেন্স ইকোনমিক্যাল ইম্পর্টেন্স এর মধ্যে কি রয়েছে ইকোনমিক্যাল ইম্পর্টেন্স এর মধ্যে আমি কি দেখতে পাবো ফুড হিসেবে আমরা হেলিয়ান্তাস টিউবোরাসা অ্যান্ড লেক্টাসটা স্ট্যাভেইয়া এই দুটোকে খাই মানে অ্যাজ এ ফুড হিসেবে ইউজ করা হয় হেলিয়ান্তাস টিউবোরাসা অ্যান্ড লেক আচ্ছা লেকিউটা স্টেভিয়া ওকে এই দুটোকে অয়েল প্রোডাকশনের জন্য সানফ্লাওয়ার অ্যান্ড স্যাফোলার এই দুটোকে ইউজ করা হয় জানো তোমরা স্যাফোলার অয়েল নেক্সট মেডিসিনাল ইউজেসের জন্য আমরা আর্থেমসিয়া একে ইউজ করা হয় এই ক্যাটাগরির মধ্যে আমরা যে আর্নিকা টিনচার মাদার টিনচার হোমিওপ্যাথি ওষুধ হয় না সে আর্নিকা মাদার টিনচারও কিন্তু এর থেকেই তৈরি হয় এই ফ্যামিলি গ্রুপের থেকে ওকে মেডিসিনাল ইউজের জন্য এটা নয় কিন্তু এটা ড্রাগস তৈরির জন্য ইউজ করা হয় ড্রাগস মানে মেডিসিন বানানোর জন্য ওকে নেক্সট অর্নামেন্টাল প্ল্যান্টের জন্য আমরা কি দেখতে পারি না অ্যাসাইলাম অ্যান্ড হেসপেরেস এইগুলোকে আমরা অর্নামেন্টাল প্ল্যান্টে তাহলে এই এক্সাম্পেলগুলো প্রত্যেকটা লেকচারের পর যে এক্সাম্পলগুলো রয়েছে এক্সাম্পেলগুলোকে রেডি করো এর সাথে সাথে এর সাথে সাথে আমরা এই যে এর আগেরটাতে পেলাম যে পালসেসের যে এক্সাম্পলগুলো সেই পালসেসের এক্সাম্পলগুলোকে রেডি করো এই পার্টগুলোতে এই এই জিনিসগুলো যেগুলো যেগুলো তোমাদের বলছি সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এরিয়া ওকে তো পুরো আচ্ছা ফ্লোরাল এক্ষেত্রে ফ্লোরাল ডায়াগ্রামটা তো বলিনি দেখো ফ্লোরাল ডায়াগ্রামের ক্ষেত্রে কিরকম দেখতে পাবো এটা কার না এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে একটাই শুধুমাত্র অ্যান্ড্রয়েশিয়াম রয়েছে অ্যান্ড্রোশিয়াম গাইনেশিয়াম একসাথে নিয়ে করা রয়েছে তাহলে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার বাইসেক্সুয়াল ফ্লাওয়ার মানে রে ফ্লোরেটের ক্ষেত্রে বলছি আমরা তো রে ক্ষেত্রে কি হচ্ছে না এই বাইরের দিকে এক দুই তিন চার পাঁচ পাঁচটা যে পেটালস রয়েছে সেই পাঁচটা পেটালস কিন্তু অ্যাটাচ হয়ে রয়েছে ওকে তারপরে এখানে গুলো রয়েছে গুলো কিন্তু আমার অ্যাটাচ হয়ে রয়েছে কার সাথে অ্যাটাচ রয়েছে দেখো এইখানে একটা করে দাগ এরকম দেখতে পাবে একটা করে দাগ এখানে এরকমভাবে দেখতে পাবে এখানে যদি ক্লিয়ার না হয় তোমরা যখন প্রেজেন্টেশনটা পাবে বা ডাউনলোড করে নিও আমাদের কোথায় না টেলিগ্রাম চ্যানেলে আমি এটা দিয়ে দেবো পিডব্লিউ বাংলা টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেখানে প্রচুর স্টুডেন্ট রয়েছে এই ক্লাসের যে কোনো মানে ইউটিউবের যে কোনো নোটস তোমরা ওখানে পেয়ে যাবে তাহলে শেয়ার করে দেবো আমি কোনো অসুবিধার কিছু নেই তাহলে যাবতীয় যা ডিটেলস রয়েছে ওখানে তোমরা অটোমেটিক্যালি দেখতে পেয়ে যাবে বা দরকার পড়লে স্ক্রিনশট নিও বা জুম করেও দেখতে পারো অসুবিধা কিছু নেই ওকে তা এটা হচ্ছে আমার দুটো আমার কি বলেছিলাম দুটো টু লোকিউলার সেই জন্য দুটো চেম্বার দেখিয়েছি ওকে এর ভেতরে সিড রয়েছে তাহলে এটা মেল ফিমেল স্ট্রাকচার নিয়ে আমার ফ্লোরাল ডায়াগ্রাম ক্লিয়ার ফ্লোরাল ডায়াগ্রাম ডান দরকার পড়লে যা যা ছিল একবার দরকার পড়লে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্রত্যেকটা পেজকে পজ করে নিয়ে একবার দেখে নাও রিড করে নাও স্ক্রিনশট নিয়ে নাও যা রেডি করার এখনই এখানে বসেই করে নাও ওকে ডান ডান নেক্সট আমাদের কাছে আরও যে ফ্যামিলিগুলো রয়েছে তাহলে দুটো দুটো চারটে ফ্যামিলি হলো এখনো পর্যন্ত একটা ফ্যামিলি আমাদের কাছে পড়ো রয়েছে মনে একটা ফ্যামিলি রয়েছে পয়েসি ফ্যামিলি ওই পয়েসি ফ্যামিলি বা ওই ফ্যামিলিটা নিয়ে নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব তার সাথে সাথে আরও কিছু এক্সট্রা যদি এই চ্যাপ্টার থেকে কয়েকটা কোশ্চেন করানো যায় দেখবো যদি এই এই পার্টটা থেকে মেনলি এই পার্টটা থেকে যদি কয়েকটা কোয়েশ্চেন করানো যায় তাহলে এই পার্টটা থেকে কয়েকটা কোশ্চেনসও আমি ওই ক্লাসের মধ্যেই তোমাদের করিয়ে দেবো ওকে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট লেকচারে নেক্সট ভিডিওতে স্টেট উইথ पीडब्ल्यू बांगला